আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, করিমগঞ্জে ভরাডুবি হবে ইউডিএফ এর, বদরউদ্দিনকে বার্তা হাইলাকান্দিতে, ডিলিমিটেশনের পরপরই করিমগঞ্জ লোকসভা আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করে এআইইউডিএফ, প্রকাশ করা হয় সম্ভাব্য প্রার্থী তালিকা। প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন বদরউদ্দিন আজমলের সহোদর সিরাজউদ্দিন আজমল, ডক্টর কে এম বাহারুল সহ বহু হেভিওয়েট নেতা। এমন প্রেক্ষাপটে সম্প্রতি দলের প্রচারে জোর তুলতে গিয়ে রুশের মুখে পড়েন খুদ বদরউদ্দিন আজমল। এ নিয়ে এখন কংগ্রেস ও ইউডিএফ পরস্পরকে দোষারোপ করছে। তবে বাস্তব হলো, করিমগঞ্জ হোক বা হাইলাকান্দি, দুই জেলাতেই এখন আর ইউডিএফ এর উর্বর ভূমি নেই। দিন কয়েক আগে হাইলাকান্দিতে কর্মী সভায় যোগ দিতে গিয়ে যেভাবে রাজনৈতিক কর্মীদের রুশারোলে পড়েন আজমল, তা নজিরবিহীন। চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের তিন আসনকে টার্গেট করেছেন আজমল, এর মধ্যে ধুবড়ির পরই রয়েছে করিমগঞ্জ। এর অন্যতম কারণ, বরাকের এই আসন এখন সংরক্ষণ মুক্ত। তাছাড়া এই আসনের সংখ্যালঘু মুসলিম ভোটের সংখ্যা 2 লক্ষেরও বেশি, যা ইউডিএফ এর অন্যতম ভোট ব্যাংক। সংখ্যালঘু ভোটে বর্ষা কংগ্রেসেরও। এই আসনে কংগ্রেসেরও একের চেয়ে এক হেভিওয়েট প্রার্থী ময়দানে নামছেন। কংগ্রেসও আসনটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে হাইলাকান্দিতে আজমলের সঙ্গে যা ঘটল, তা নিঃসন্দেহে ইউডিএফ এর জন্য এক অশনি সংকেত। আগন্তুক লোকসভা নির্বাচনে করিমগঞ্জে ইউডিএফ এর ভরাডুবির এক বার্তা। আজমল বিরোধী জোর যদি আরো প্রবল হয়, আগামী দিনে সংখ্যালঘু এই আসন পুনরুদ্ধারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ইউডিএফ এর, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে দল গঠনের পর 2014 সালে করিমগঞ্জ দখল করে ইউডিএফ, সে বছর আজমলের দল পেয়েছে 40.91% ভোট। 2019 সালে এই আসন আজমল দখল করতে না পারলেও ভোট পেয়েছে 41%। এর আগে ইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে 34.73%। কিন্তু গত 1.5 দশকে করিমগঞ্জ হাইলাকান্দি দুই জেলায় আম জনতার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন আজমল। এ নিয়ে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃ প্রকাশ দেখা গেল হাইলাকান্দিতে। এতে স্পষ্ট, আজমলের প্রতি মোহভঙ্গ হয়েছে আম জনতার, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এতদিন রাজ্যের মুসলিমদের মসিহা বলে বিদিত ছিলেন আজমল, আজ তার প্রতি ক্ষোভ প্রকাশে পায়ে ব্যবহৃত জুতো পর্যন্ত হাতে উঠেছে অনেকের। সঙ্গে যেসব শব্দগুচ্ছ গালমন্দ দেওয়া হয়েছে, সেসব শব্দ যেমন নেই অভিধানে, তেমনি তা অশ্রাব্য। এর নেপথ্যে যতই রাজনৈতিক কলকাঠি থাকুক না কেন, যারা আজমলের বিরুদ্ধে এমন বিক্ষোভ দেখিয়েছেন, তারা কিন্তু ইউডিএফ এর উর্বর ভূমির ভোটার। এর চেয়ে উদ্বেগ ও পরিতাপের বিষয় কি হতে পারে? যে জেলায় এমন কাণ্ড ঘটেছে, সেখানে আজও 3-3 জন বিধায়ক ইউডিএফ এর, আলগাপুরে নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দিতে জাকির হোসেন ও কাটলিচুড়ায় সুজামুদ্দিন লস্কর। এরপর আজমলকে শুনতে হলো মুর্দাবাদ ধ্বনি। এর থেকে আজমলের প্রতি মোহভঙ্গ সহ তিন বিধায়কের ব্যর্থতা, পারস্পরিক বিরোধিতা সহ দলের অন্তর্কুন্দল। হাইলাকান্দিতে অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি প্রদানের কথা ব্যস্ত বদরউদ্দিন বেমালুম ভুলে গেল, তা মনে করিয়ে দিতে পারতেন জেলার 3-3 বিধায়ক। সেই দায়িত্ব কি তারা পালন করেছেন, এখন সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি জেলার জনতার সমস্যা নিয়ে আজমলের তিন সেনানী কতটা সক্রিয় রয়েছেন, এ নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন। হাইলাকান্দি কাণ্ডে অনেকেই আজমলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনে ইউডিএফ বিধায়কদের সুপারি পাচার নিয়ে মারপিট, মামলা, টানাপোড়েন সহ রেষারেষির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, 21-এর নির্বাচনে জনতার পছন্দের প্রার্থী দিলে আজ এই দিন দেখতে হতো না আজমলের। কিন্তু না, ভোটে প্রার্থী বাছাইয়ে তার পছন্দকেই প্রাধান্য দেন তিনি। এর ফলশ্রুতিতে জনতার প্রত্যাশা পূরণ হয়নি, সমস্যা জর্জরিত হয়ে থাকেন সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে পাহাড় সম ক্ষোভ রয়েছে, তা চাক্ষুষ করতে হলো আজমলকেই। যদিও গোটা ঘটনাপ্রবাহের নেপথ্যে কংগ্রেসের হাত দেখছেন দলের সেকেন্ড ইন কমান্ড বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। করিমগঞ্জে খেদে দিয়েছেন তিনি, খেদে খেদে দোষারোপ করেছেন কংগ্রেসকে, যাতে দলের প্রতি সহানুভূতি আদায় করতে পারেন বিধায়ক করিমউদ্দিন। এতে কতটা ড্যামেজ কন্ট্রোল হবে তা বলা মুশকিল। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, করিমগঞ্জ পুনরুদ্ধারে আরও অনেক জল গড়াতে হবে বরাকে। অপরদিকে স্মার্ট স্টেশন করতে বরাদ্দ 700 কোটি, শিলচরকে হেরিটেজ স্টেশন হিসেবে অক্ষত রাখার পক্ষে মত একাংশের। পৌরসভা থেকে কর্পোরেশন হচ্ছে শিলচর। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিলচর লামডিং ব্রডগেজ প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর যাত্রী পরিষেবার কথা চিন্তা করে শিলচর আগরতলা রুটে বৈদ্যুতিক ট্রেন চলাচলের প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যে শিলচর করিমগঞ্জ রেল রুটে এর পরীক্ষামূলক চলাচল অসমাপ্ত। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গতি রেখে রেল বিভাগ অসংখ্য পরিষেবা বাড়িয়েছে, ভাবনা রয়েছে আরও অনেক। কিন্তু এই স্টেশনের রেল ইয়ার্ডের সীমাবদ্ধতার কথা জানা থাকার কারণে শিলচর
প্রশাসনের উন্নীতকরণ নিয়ে সেভাবে চিন্তা ভাবনা এগোচ্ছে না। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই ক্ষেত্রে বিকল্প ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন অনেকেই, কিন্তু বিকল্প ভাবনা নিয়ে রেল বিভাগের চিন্তা চর্চা করার অবকাশ কোথায়? বরাক উপত্যকায় ব্রডগেজ পরিষেবার শুরুতেই খাচারের তখনকার জেলা শাসক গোকুল মোহন হাজারিকা শিলচর রেল স্টেশনকে অন্যত্র স্থানান্তর করার প্রস্তাব চিঠির মাধ্যমে রেল বিভাগের কাছে রেখেছিলেন। এছাড়াও এ অঞ্চলের উন্নত পরিষেবার লক্ষ্যে আরো নতুন ট্রেন চালাতে হলে স্টেশনটি অন্যত্র স্থানান্তর করতে হবে বলে প্রস্তাব রেখেছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের প্রাক্তন জেনারেল ম্যানেজার চাহতে রাম। শিলচর থেকে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দূরপল্লার সরাসরি ট্রেন পরিষেবা প্রতিনিয়ত বাড়ছে। বিপরীতে শিলচরে ট্রেনের যাতায়াতের সময় তারাপুর এলাকার যানজট সহ সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা। বিষয়টি অজানা নয় রেল কর্তৃপক্ষেরও। তারা বুঝে গিয়েছেন চাহিদা থাকলেও শিলচর স্টেশনের মান্ধাতা আমলের পরিকাঠামো দিয়ে খুব বেশি ট্রেন এখান থেকে চালানো অসম্ভব। আর সেই যুক্তিকে সামনে রেখে বিগত দিনে রেল বিভাগের পক্ষ থেকে বরাকের ওপারে ময়নারবন স্টেশনকে বিকল্প হিসেবে গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছিল। এক্ষেত্রে তুলে ধরা যুক্তিও হেলাফেলার নয়, কেননা ইম্ফল থেকে ব্রডগেজ পরিষেবা পুরো মাত্রায় চালু হলে আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সুবিধা গ্রহণ করতে পারবেন শিলচরের যাত্রীরা। সেক্ষেত্রে অরুণাচল জংশনে গিয়ে ট্রেন ধরার চেয়ে ময়নারবন স্টেশনকেই বেছে নেওয়া শিলচরের যাত্রীদের ক্ষেত্রে তুলনামূলক সহজ। এই ভাবনায় সম্প্রতি নতুনভাবে সংযোজিত হলো উত্তর শিলচর ডেভেলপমেন্ট কমিটির প্রস্তাব। কমিটির সভাপতি জয়ন্ত শিকদার এবং রেল বিভাগের প্রাক্তন বাস্তুকার প্রদ্যুৎ কুমার দাসের প্রস্তাব অনুযায়ী শিলচর অন্নপূর্ণাঘাটের বিপরীতে ছোট দুধপাতিলের নেতাজিনগরের আন্দারশিলা সংলগ্ন রেললাইনের পাশে পর্যাপ্ত সরকারি জমি রয়েছে। সেখানে শিলচর স্টেশন তৈরি করা হলে বিভিন্ন দিক থেকেই সুবিধা হবে যাত্রীদের, বিশেষ করে অন্নপূর্ণাঘাটে বরাক সেতু হওয়া এবং মধুরাঘাটে নতুন করে বরাক সেতুর প্রস্তাব সরকারের বিবেচনাধীন থাকার কারণে ওই এলাকায় স্টেশন হলে যোগাযোগ ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা হবে না। এমন ভাবনার নেপথ্যে যৌক্তিকতা থাকলেও কতদূর এগোবে সেটা লক্ষ টাকার প্রশ্ন। কারণ ইতিমধ্যে শিলচরের সাংসদ এবং বিধায়কের ভাবনাকে গুরুত্ব দিয়ে রেল বিভাগ শিলচরকে স্মার্ট স্টেশন হিসেবে গড়ে তোলার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিভাগীয় সূত্রে জানা গেছে, স্মার্ট স্টেশন গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 700 কোটির অধিক অর্থ বরাদ্দ হয়েছে। নিজেদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে রেল বিভাগের পক্ষ থেকে পার্শ্ববর্তী কলোনিতে চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। এরপরও রেল বিভাগের তৎপরতা মসৃণভাবে এগোচ্ছে না, কেননা বিভিন্ন মহল থেকে হেরিটেজ স্টেশন হিসেবে শিলচরকে অক্ষত রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব রাখা হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের DGM-এর শিলচর সফর ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি শিলচর এসে স্মার্ট স্টেশন তৈরি করার ক্ষেত্রে যাবতীয় অন্তরায় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও দিয়েছেন। এদিকে দীর্ঘ বছর ধরে তারাপুরের রেল স্টেশনকে ঘিরে নানাভাবে সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। এবার অন্নপূর্ণাঘাটে বরাক সেতু হওয়ার পর শিলচর রেল স্টেশনকে শহরের বাইরে স্থানান্তরের ব্যাপারে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে, কিন্তু স্মার্ট স্টেশন গড়ে তোলার ব্যাপারে ইতিমধ্যে প্রয়োজনীয় বরাদ্দ হাতে আসার পরও ভাবনায় কি পরিবর্তন আনতে পারবে রেল বিভাগ বলা অবশ্যই মুশকিল। অপরদিকে চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশনের কাজে অনিয়ম, অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল জেলা পরিষদ। 2 সদস্যের এক তদন্তকারী দল সোমবার কাটিগুড়া উন্নয়ন খণ্ডের রাজাটিলা জিপির বিভিন্ন ওয়ার্ড ঘুরে বিভিন্ন কাজ খতিয়ে দেখেন বলে খবর। প্রাপ্ত খবর মতে, কাটিগুড়া উন্নয়ন ব্লকের রাজাটিলা জিপির একাংশ ওয়ার্ড সদস্যের উত্থাপিত অভিযোগের ভিত্তিতেই চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশনের বিভিন্ন কাজের তদন্ত শুরু করেছে কাছাড় জেলা পরিষদ। সূত্র জানায়, জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের নির্দেশে ডেপুটি CEO আমজাদ হোসেন ও ইঞ্জিনিয়ার ফ্রানজ্যোতি সোমবার রাজাটিলা জিপির বিভিন্ন কাজের তদন্ত শুরু করেন। তদন্তকারী দল প্রাথমিকভাবে ওই জিপি এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে অর্থ কমিশনের কাজগুলি খতিয়ে দেখেন। নাজাদপুর, মাদারপুর, হরিটিকর, তেলিটিকর, রাজাটিলা জিপি অফিসের কাজগুলো তদন্ত করা হয়েছে। ওয়ার্ড সদস্য সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয় সূত্র জানায়, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। বরাদ্দ অর্থ এবং কাজের মধ্যে যথেষ্ট অনিয়ম ধরা পড়েছে। সরকারি কাজের নামে নানা অনিয়মের বিষয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে তুলে ধরেন ওয়ার্ড সদস্য সহ স্থানীয়রাও। সূত্র জানায়, কোনো কোনো ক্ষেত্রে নাম কাওয়াজতে কিছু কাজ করে উদাও করা হয়েছে সরকারি টাকা, আবার কোনো ক্ষেত্রে রঙের প্রলেপ দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে উন্নয়নের টাকা। তদন্তকারী আধিকারিক আমজাদ হোসেন জানিয়েছেন, একদিনে সব কাজ খতিয়ে দেখা সম্ভব হয়নি, তবে যতটুকু কাজ দেখা হয়েছে প্রাথমিকভাবে তাতে কিছুটা অনিয়ম ধরা পড়েছে। তার কথায়, পুরো রাজাটিলা জিপির সব কাজ তদন্ত করে জেলা পরিষদের CEO-র কাছে বিস্তারিত রিপোর্ট জমা করা হবে। সূত্র বলছে, শুধু রাজাটিলা জিপি নয়,
অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে কাটিগুড়া উন্নয়ন ব্লকের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে। গোবিন্দপুর, তারিণীপুর, কাতিরাইল, ফুলবাড়ি, দুধপুর, গুণিগ্রাম, কাটিগুড়া জিপিতেও দুর্নীতি হয়েছে। কোথাও জিপি অফিস সংস্কারের নামে তো কোথাও ব্লক অফিস সংস্কারের নামে অর্থ আত্মসাতের ফন্দি চলছে। অপরদিকে রাজ্য সরকার রাজনৈতিক সভা সমিতি সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতির আবেদনের সঙ্গে চড়া হারে মাসুল ধার্য করেছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সিপিএম সিপিআইএম দুই বাম সংগঠন। সোমবার শহরে বিক্ষোভ দেখায়, বিক্ষোভ শেষে শহরে বের করা হয় মিছিল। সিপিআই করিমগঞ্জ জেলা কমিটির সদস্য কালীপদ নাথ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, মুখে যতই বড়াই করুক রাজ্য সরকার আসলে দেউলিয়া। সরকার নিজের সংকটের বোঝা গরিব মধ্যবিত্ত নাগরিকদের উপর ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ছোট সাংস্কৃতিক সংস্থাগুলি এমনিতে আর্থিক সংকটে ভুগছে, একটি অনুষ্ঠান আয়োজন করতে তারা হিমশিম খায়, তার উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর কর চাপিয়ে সরকার মাটির সংস্কৃতি মানুষের সংস্কৃতিকে বাধা দিতে চাইছে। এমতাবস্থায় সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংস্থাগুলিকে তিনি সরকারের সংস্কৃতি বিরোধী স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানান। বলেন, রাজ্য সরকারের এই একপেশে সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মানুষ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংস্থার কর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী গুয়াহাটিতে 12টি রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে করিমগঞ্জ মেন রোডে অনুকূল সাগর পারে সোমবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম ও সিপিআই করিমগঞ্জ জেলা কমিটি শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালে সিপিআইএম করিমগঞ্জ জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত বলেন, স্বৈরতান্ত্রিক শক্তি সবসময় সাধারণ মানুষের মুখ বন্ধ করতে চায়, প্রতিবাদের ভাষাকে তারা ভয় পায়। সম্পাদক মণ্ডলী সদস্য তরুণ গুহ বলেন, আমরা মানুষের বাঁচার দাবিগুলি নিয়ে লড়াই করি। তিনি সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান। সিপিআই নেতা রাগেন্দ্র দাস বলেন, এই বিপদ শুধু রাজনৈতিক দলের নয়, এই বিপদ বৃহত্তর সামাজিক বিপদ, তাই এর থেকে পরিত্রাণ পেতে সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মানুষ বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে একজোট হচ্ছেন, সারা দেশে গণতন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে। তিনি গণতন্ত্র রক্ষার সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানান। বিক্ষোভ শেষে প্রতিবাদী মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক পরিতোষ দাশগুপ্ত, সিপিআই জেলা সম্পাদক রাগেন্দ্র দাস, সিপিআইএম করিমগঞ্জ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কালীপদ নাথ, তরুণ গুহ, অরুণ দত্ত প্রমুখ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।